চুইংগাম চাবানো কি ভালো নাকি এর কোনো ক্ষতি আছে? আগেকার সামুদ্রিক ডাকুদের একটা চোখ ঢাকা থাকতো, তাদের সেই চোখটা খারাপ এই জন্য নাকি এর পিছনে অন্য কোনো ইন্টারেস্টিং কারণ আছে? মৌমাছি আমাদেরকে কামড়ালে তার কিছু সময়ের মধ্যে সেই মৌমাছিটি নিজেই মারা যায়, কিন্তু কেন মারা যায়, এর কারণটা কি আপনি জানেন? চলুন তাহলে জানা যাক প্রত্যেকটি প্রশ্নের উত্তর। ফ্যাক্ট নাম্বার ১, আপনাকে বা অন্য কাউকে মৌমাছি কামড়ে এত বড় ফুলিয়ে দিয়েছে, এটা তো কখনো না কখনো আপনার সাথে হয়েছে বা আপনি দেখেছেন। কিন্তু মজার বিষয় কি জানেন, মৌমাছি কামড়ানোর পর আমাদের তো এত বড় ফুলে যায়, কিছু সময়ের জন্য ব্যথা যন্ত্রণা করে, তবে আমাদেরকে কামড়ানোর পর সেই মৌমাছিটি নিজেই মারা যায়। আর এর কারণ কি জানেন, যখন কোনো মৌমাছি আমাদের শরীরে হুল ফোটায়, হুল ফোটানোর পর তার সেই হুলটা সে আর তুলে নিতে পারে না, সেটা ভেঙে আমাদের শরীরেই গেঁথে থাকে, যার ফলে তখন সেই মৌমাছিটির পেটের একটা অংশ ছিদ্র হয়ে যায় এবং সেখান থেকে তার শরীরের গুরুত্বপূর্ণ তরল পদার্থ বার হতে থাকে। আর এই কারণেই আমাদেরকে কামড়ানোর কিছু সময়ের মধ্যে সেই মৌমাছিটি নিজেও মারা যায়। ফ্যাক্ট নাম্বার ২, বন্ধুরা আগেকার যুগের সামুদ্রিক ডাকুরা কেমন হয় সেটা বিভিন্ন মুভিতে আমরা অনেকবার দেখেছি। আর একটা জিনিস তো আপনি লক্ষ্য করেছেন যে বেশিরভাগ ডাকুদের একটা চোখ কালো পট্টি দিয়ে ঢাকা থাকে। আপনার অনুমান হয়তো তাদের সেই চোখটা খারাপ বা চোখের মণি নেই এই জন্য ঢেকে রাখে। হ্যাঁ, এটাও একটা কারণ হতে পারে, কিন্তু আপনি হয়তো জানেন না যে এর থেকেও বড় একটা কারণ আছে। আর সেই কারণটির জন্যই সমস্ত ডাকু তাদের একটা চোখ ঢেকে রাখত, আর সেই কারণটি হলো রাত্রের অন্ধকারে স্পষ্ট দেখা। বন্ধুরা আপনারা হয়তো এটা লক্ষ্য করেছেন যে আলোর থেকে হঠাৎ করে অন্ধকারে গেলে আমরা কিছুই দেখতে পাই না, কিন্তু একটু অপেক্ষা করলে ধীরে ধীরে ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আমাদের দৃষ্টি স্পষ্ট হতে শুরু করে। আর এটাই হচ্ছে সেই কারণটি, ডাকুরা তাদের একটা চোখ দিন রাত কালো কাপড় দিয়ে ঢেকে রাখতো এই জন্যই, যাতে তারা যে কোনো সময়ে ওই চোখের উপর দিয়ে কাপড় সরালেই সাথে সাথে তারা অন্ধকারে স্পষ্ট দেখতে পায়। আর যেহেতু ডাকুদের বেশিরভাগ কাজ সব অন্ধকারে, তাই তাদের অন্ধকারের দৃষ্টিশক্তি যাতে আরও তীক্ষ্ণ হয় সেই জন্য তারা সকল সময় তাদের একটি চোখ কালো কাপড় দিয়ে ঢেকে রাখতো। ফ্যাক্ট নাম্বার ৩, চুইংগাম চাবালে কি কোনো রকম ক্ষতি হতে পারে? না, তেমন ক্ষতি কিছুই নেই। তবে চুইংগাম চাবালে আপনার কি বেনিফিট হতে পারে, এরকম চারটি বিষয় আমি আপনাদেরকে বলছি। যখন আপনার ভীষণ খিদে লাগবে কিন্তু কোনো না কোনো কারণে আপনি খাবার খেতে পারছেন না, সেই সময় যদি আপনি একটি চুইংগাম চিবাতে শুরু করেন তাহলে আপনার সেই খিদের অনুভূতিটি কিছু সময়ের জন্য তখন অনেকটা কমে যাবে। নাম্বার ২, পড়াশোনা খুবই বোরিং একটা কাজ, তাই পড়তে বসলেই ঘুম পেয়ে যায়। তবে পড়াশোনা বা পড়াশোনার মতো যে কোনো কাজ করতে বসে যদি আপনি চুইংগাম চিবান তাহলে আপনার ঘুম পাবে না, কারণ চুইংগাম চিবালে আমাদের মুখের মাসেলের ব্লাড ফ্লো বেড়ে যায়, এই কারণে তখন আর ঘুম পায় না। নাম্বার ৩, যখন আমাদের সর্দি হয় তখন বারবার আমাদের কানে তালা লেগে যায়, আমরা ভালো করে শুনতে পাই না, আর এটা ভীষণ অস্বস্তিকর একটা ব্যাপার। তবে এরকম পরিস্থিতিতে যদি আপনি চুইংগাম চিবান, যত সময় আপনি চুইংগাম চিবাবেন তত সময় কোনোভাবেই আপনার কানে তালা লাগবে না, স্বাভাবিক থাকবে। নাম্বার ৪, গাড়িতে ট্রাভেল করার সময় অনেকেরই বমিট হয়, তবে সেই সময় যদি আপনি চুইংগাম চিবান তাহলে আপনার বমিটিং সেন্সেশন তখন অনেকটা কম হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তাহলে এতটুকুই, ফিরে আসবো আপনাদের জন্য এরকমই আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে। ধন্যবাদ।